বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম সবাইকে। তো এই যে আজকে এই তরমুজের সিজনে আজকে একটা তরমুজ কিনলাম, এর আগেও কিনেছিলাম। তো তরমুজটা ছিল একটু কম পক্ত, মানে কাঁচা কাঁচা আর কি। তা আজকে দেখি তরমুজ কেটে আনি নাই, তবে তরমুজটা অনেক গোল গোল সাইজের, অনেক বড় আর কি, গোল সাইজের তরমুজ নিয়ে আসছি। আর এই যে অনেকটা পাকা, এই যে হলুদ, আর বডিটা অনেক টান টান হয়ে গেছে। তো এখন তরমুজটা কাটবো, কেটে দেখি তরমুজটা আসলে পাকা পরিপক্ক পরিপক্ক হয়েছে কিনা। বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ ভরসা ভালো হবে। আমার অবশ্য তরমুজ কাটার এক্সপিরিয়েন্স নাই, বুঝছো। তাও যেটুকু করতেছো ওনাদের মতোই করার চেষ্টা করতেছো, দেখি তো। ওয়াও ওয়াও, এই অল্প একটু উঠছে, সুরি সুরি ছোট, তো এই জন্য। তবে মাশাল্লাহ দেখো তরমুজটা কিন্তু অনেক, মানে লাল, কিন্তু খুব একটা পাকে নাই, কারণ এই যে তরমুজের বিচি কিন্তু এখনো কালো হয় নাই। তো বেশিরভাগ চাষিরাই কি করছে, তরমুজ যদি রোজা চলে আসছে তো তরমুজের পরিপক্ক না হইতেই ওরা নামাই দিছে, তরমুজ নামাই এই যে বাজারজাত করে ফেলছে। তরমুজটা এখনো পরিপক্ক হয় নাই, তারপরেও মাশাল্লাহ এই যে কালার টালার হয়েছে, লাল টুকটুকা। হ্যাঁ, মোট কথা খাওয়া যাবে। এখন এখন দেখা লাগবে যে মিষ্টি কিনা। হ্যাঁ, এই খবরদার কামড় দিও না রোজা, কিন্তু মিষ্টি কিনা এটা দেখা লাগবে। এখন রোজা আছে, এখন খাবো না, এখন এটা সাইজ করব, কেটে কেটে ইফতারি তৈরি করব। ওকে, এই ভিডিওটা তরমুজের এই ভিডিওটা এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, টাটা। তো দেখুন তরমুজটা কিন্তু মোটামুটি লাল, আর তরমুজটা কিন্তু এখনো অপরিপক্কই আছে। তো আজকের তরমুজটা কিনেও আমি খুব একটা জিতি নাই, তবে তরমুজটা এখন দেখার বিষয় হবে যে মিষ্টি কেমন। হ্যাঁ, এই যে বিচিগুলা দেখেন, বিচিগুলো দেখলেই বুঝতে পারবেন যে বিচিগুলো কিন্তু এখনো অপরিপক্কই আছে, এখনো কিন্তু বিচিগুলো কালো হয় নাই। আর তরমুজ যখন পেকে যাবে বিচিগুলো তখন একবারে কালো হয়ে যাবে। বেশিরভাগ বিচি কিন্তু অপরিপক্ক। চাষিরা কি যে করে আর কৃষক, মানে ব্যবসায়ীরা কি বোঝে, মানে টাকার লোভে অনেকে এই যে কাঁচা জিনিস বলেন, তারপরে অপরিপক্ক জিনিস বলেন, এই যে নিয়ে এসে যে বিক্রি করতেছে, এগুলো আসলে কিন্তু ঠিক না। তারপরেও আলহামদুলিল্লাহ তরমুজ যে পেয়েছি রোজার মধ্যে, এটাই আল্লাহর কাছে শুকরিয়া। আর এবার তরমুজের অনেক ফলন হয়েছে, কিন্তু তরমুজগুলা অপরিপক্ক, বেশিরভাগই অপরিপক্ক। তো আপনারা একটু দেখে কিনবেন, বড় সাইজের তরমুজ কিনবেন, আর এই যে শরীর তরমুজের গাটা টান টান দেখে কিনবেন। হ্যাঁ, আর বোটার দিকটা অনেক সময় দেখবেন যে বোটার দিকটা মানে শুকাইছে কিনা, শুকাই গেলে তরমুজগুলো হয়ে যায় পরিপক্ক। তো এই যে আমাদের এই তরমুজ, তো এখন কেটে ফেলি, ইফতারি সময় হয়ে গেছে। যে দেখুন তরমুজের মুখের অংশ বেশিরভাগই হচ্ছে কি, একবারে অপরিপক্ক, মানে এটা হচ্ছে মুখের সাইডটা একবারে অপরিপক্ক, মানে পাকেই নাই বলা যায় এখনো, বিচিগুলো শক্তই হয় নাই। দেখ, আজকে তরমুজ কিনেও ঠকলাম, এর আগের দিনও ঠকেছি, প্রবলেম নাই, ঠকতে ঠকতে একদিন ইনশাল্লাহ ভালো তরমুজ কিনে ফেলবো।